Hello friends, welcome back to another new vlog video. By the way guys, আজকে আসি সিদ্ধমহল বলে একটা জায়গা আছে সেই জায়গায় আর বন্ধুর MT15 নিয়ে আসছি আজকে একটা অন্যরকমের অভিজ্ঞতা করার জন্য। তো গাইজ অসাধারণ ফিল কিন্তু দেখুন রাখবো আপনারা, আমি কিন্তু ড্রাইভার সেভাবে করছি। এখন যাব একটু গিয়ে ঘুরবো ওই জায়গাটা, এই জায়গাটা খুবই শীতল জায়গা। কোথায় যাবি, কোন দিকে যাবি? তুই এখন বসিস কোথায়? বসবি না, এখন যাবি ঘুরবি? চলো চলো। তো গাইস এখানে কিন্তু আসা একমাত্র ঘোরার উদ্দেশ্যেই, তো ঘোরা হয়ে গেলে এখন আমরা চলবো বাড়িতে। তো আপনারা একবার দেখুন কিভাবে রাইড করছি আমি। সেই MT15 নিয়ে এবার আমি রেস করব। এবার এখান থেকে দিয়ে সোজা বেরিয়ে চলে যাবো বাড়িতে। আপনারা শুধু রাইডটা একবার দেখুন। রাস্তা যেমন খুবই অসাধারণ রাস্তা, সেজন্য আমাদের রাইডও হচ্ছে অসাধারণ। গাইজ আপনার শুধু যা ফিল করুন, তো গাইজ আমরা কিন্তু এখান থেকে দিয়ে বেরিয়ে এবার সোজা চলে যাবো বাড়িতে। সুপার ফ্যান্টাস্টিক, মাইন্ড ব্লোয়িং। সো গাইস MT15 চালানোর মজাটাই কিন্তু অন্যরকমের, একদম অসাধারণ লাগে। এর যে একটা ফিলিং, এর দিক থেকে বাইকটা চালানোর পর যে একটা ফিলিং আসবে আপনার, না অসাধারণ ফিলিং, মানে আমি তো খুবই আর কি উপভোগ করছি। তো আমি কিন্তু যাচ্ছি এখন এখান থেকে সোজা বাড়িতে। আই থিঙ্ক ইটস প্রিফার ফর ইউ। যদিও আমি MT15 সম্বন্ধে কিছু জানি না, তারপরেও মানে তেমন কিছু জানি না আমি। এই গাড়িটা কিন্তু অনেকদিন হয়ে গেলো, কিন্তু তারপরে আমাকে অসাধারণ লাগছে চালানোর পর। দেখুন আমার গাড়িতে কিন্তু 5 গিয়ার পর্যন্ত থাকে, আর এখানে কিন্তু 5 চলছে, কিন্তু তারপরে আমার একবারও মনে হচ্ছে না যে আমি গাড়িটা শিখে চালাই। মানে শিখে চালানোর মতন আমি 6 গিয়ারে চালাবো সেরকম স্পিডই আমার ওঠে নাই। তো আচ্ছা এই হচ্ছে আজকের ভিডিও, ভালো থাকবেন সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই।